আপনাদের রেসিপি করে দেখাচ্ছি নিরামিষ তরকারি। তার জন্য লাগছে আলু কুচিয়ে রেখেছি, বেগুন কেটে রেখেছি, পেঁপে, কাঁচকলা, জিরা লঙ্কা, আর এখানে পুঁই শাক। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এবার আমি এতে পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। কলাইয়ের ডালটা দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁপে। আমার এগুলো একটু ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দিলাম কাঁচকলা, দিয়ে দিলাম বেগুন, আর দিয়ে দিলাম পুঁই শাক। এই রান্নাটা খুবই সহজ, আপনারা বাড়িতে এটাকে ট্রাই করবেন। বেশি কিছু লাগে না, এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দেওয়া দিতে হবে যাতে এগুলো সিদ্ধ হয়, সেই মাপে দিতে হবে। আমি জলটা আর একটু দিয়ে দেব, জল দেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে ঢেকে রাখবো। অনেকটা সময় ঢেকে রাখবো যাতে এটা সিদ্ধ হয়ে যায়। আমি এবার ঢাকনাটা খুলে দিলাম, আমার প্রায় এগুলো সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। এবার আমি এটাকে খানিকক্ষণ রেখে দেবো, আর খানিকক্ষণ জাল হবে। সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আমাদের রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন, আর আমাদের রান্নাটা আপনাদের কাছে পৌঁছানোর জন্য বেল বাটনটি প্রেস করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। আমার এই নিরামিষ তরকারিটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেবো।